2020 চনত কিমান দিন? 365 দিন। 365 দিন আৰু কব নেকি? 364 হ'ব। 364 একদম সঁচা হ'ব নেকি? শুদ্ধ হ'ব নেকি? কিন্তু মই এই উপহাৰটো দিব কিয় পৰা নাই এতিয়ালৈকে? এইটোতো ডাঙৰ কথা, সৰুৰে পৰা পঢ়ি আহিছো এই কথাটো। সপ্তাহ কেই সপ্তাহ থাকে বাৰু? গোটেই বছৰটো কিমান সপ্তাহ থাকে? আৰু এইটো শতিকাটো কি শতিকা বাৰু আপুনি জানে নেকি? শতিকাটো কি শতিকা বাৰু? কেৰেলাত যদি এটা লেৰেলা থাকে, কেৰেলাখিনি লেৰেলিবনে? এটা লেৰেলা থাকিলে নমস্কাৰ সকলোলৈকে শুভ নৱবৰ্ষ, হেপী নিউ ইয়াৰ। আৰু এইটো হৈছে 2020 চনৰ প্ৰথমটো এপিছ'ড, এক্সকিউজ মি। 2020 চনৰ প্ৰথমটো এক্সকিউজ মি লৈ, প্ৰথম সপ্তাহৰ প্ৰথম এক্সকিউজ মি লৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। আৰু মই বৰ্তমান গুৱাহাটী মহানগৰীত উপস্থিত আছোঁ। গুৱাহাটী মহানগৰীত এইখিনি কি ঠাই, মই প্ৰথমতে এগৰাকী বাইদেউক সুধিম। বাইদেউৰ প্ৰথমতে নামটো জানিম। বাইদেউৰ নামটো? মোৰ নাম সৰণিকা শইকীয়া। আপোনাক প্ৰথমতে হেপী নিউ ইয়াৰ। ছেম টু ইউ, আপোনালৈ থাকিল নতুন বছৰ শুভেচ্ছা। এইখিনি হ'ল আমাৰ নুনমাটি বিশাল পৰে, এইখিনি নাৰেঙ্গী চাইড ৰোড হয়। তেনেহ'লে আমি, আপোনালোকে গম পাইছে আমি ক'ত উপস্থিত আছোঁ। বাইদেউ কি ক'ব, নতুন বছৰ আহিলে কেনেকুৱা লাগে? নতুন বছৰ আহিলে এনেকুৱা লাগে যে মানে সকলো যিবোৰ পুৰণা সমস্যা আছিল সলনি হ'ব, নতুন বছৰ নতুন আশা লৈ মানুহৰ জীৱনলৈ মানে নতুন ধৰণৰ আহিব আৰু আৰু সমূহ ৰাইজলৈ হেপী নিউ ইয়াৰ। হেপী নিউ ইয়াৰ, থেংক ইউ। আমি এইখিনিতে ব্যস্ত, বেলেগ কামত ব্যস্ত হৈ আছে, এইটো হৈছে খাদ্যত ব্যস্ত হৈ যাব। বাইদেউ নমস্কাৰ, অকণমান এনেকৈ ঘূৰি দিলে ভাল লাগিব আমাৰ কেমেৰা ফালে, এনেকৈ ঘূৰি দিলে। এইটো কেমেৰাৰ সন্মুখত ফুচকা খাই পাইছে কেতিয়াবা? খাইছোঁ। কেমেৰাৰ সন্মুখত খাইছে ফুচকা? কেনেকৈ খাইছে কেমেৰাৰ সন্মুখত? ল'লেহে গম পাব ন? বাৰু যি নহওক, তাৰ আগতে আমি এনেই শুভেচ্ছা এটা জনাই লৈছোঁ। আমাক 2020 চন আহিলেতো, গতিকে শুভেচ্ছা থাকিলে আপোনালোকলৈ। থেংক ইউ, থেংক ইউ। 2020 চন, ঠিক আছে, ফুচকাটো খাই থাকক আৰু কথা পাতি থাকিম। ফুচকা খাই খাই বাইদেউ নামটো জানি ল'ম, আপোনাৰ নামটো? বৰ্ণালী চলিহা। বৰ্ণালী চলিহা বাইদেউ, আৰু ফুচকাটো খাই কওক আপোনাৰ নামটো কৈ দিয়ক। হিমাক্ষী চলিহা। তোমাৰ নামটো? ৰিমঝিম চলিহা। ভাল লাগিছে। তেনেহ'লে নতুন বছৰ আহিছে, ফুচকা ফুচকাটো অকণ কেনেকুৱা, সোৱাদটো কেনেকুৱা? বঢ়িয়া একদম। এনেই সোৱাদটো কেনেকুৱা, টেঙা মিঠা জ্বলা কি? একদম টেঙা জ্বলা। আচ্ছা, কিন্তু আপুনি মিঠাকে কৈ দিয়ক, এটা উইচ কৰি দিয়ক টেঙা খাই পেলাই। নৱবৰ্ষৰ সব সকলোকে হেপী নিউ ইয়াৰ কি ক'ম? বাইদেউ কি ক'ব? হেপী নিউ ইয়াৰ। হেপী নিউ ইয়াৰ। মই এটা হাতত, এই আপোনালোকে ফুচকা খাই আছে বাতিত, মই লৈ আহিছোঁ এটা কাপ, এইটো দি দিম আপোনালোকক। ভাল লাগিব নে দিলে? একদম। আপুনিও খাওক। ময়ো খাম নেকি? নাই মই খাম বাৰু, মই অকণমান কথা পাতি লওঁ, আপোনালোকে খাই থকা দেখুৱাই লওঁ অকণ, তাৰপিছত মই খাম পিছত। যি নহওক, এই গুৱাহাটী মহানগৰীত আমি এইখিনি এই ঠাইত বহুত মানুহ সদায় দেখা পাওঁ। আজি পটককৈ আপোনালোকক লগ পাই গ'লোঁ, মই সদায় নাহোঁ কিন্তু এই ঠাইলৈ আজি বহুত দিনৰ মূৰত আহিছোঁ আৰু আপোনালোকক লগ পাই মোৰ ভাল লাগিলে। কেনেকুৱা, এই নতুন আহিলে আৰু পুৰণা গ'ল, এতিয়া পুৰণা বছৰটোত কি পালে কি হেৰুৱালে আপুনি? হেৰুৱাটো সকলোৱে জানেই কি হৈ আছে, আমাৰ দেশৰ পৰিস্থিতিয়ে হওক বা আমাৰ সবৰে নিজৰ নিজৰ পাৰ্চনেল লাইফতো বহুত বস্তু হৈ আছে, কিন্তু কি হৈ গৈছে সেইটোতো আমি কোনেও চেঞ্জ কৰিব নোৱাৰোঁ। অবভিয়াছলি ফিউচাৰটো যেন আমাৰ ভাল হয়, আমাৰ অসমৰ কাৰণে ভাল হয়, প্ৰতিটো মানুহৰ লাইফত ভাল হয়, ছাকচেছফুল হয়, সেইটো আমি আশা কৰোঁ। এতিয়া কেনেকৈ আশা কৰিব পাৰিব, ইমান আন্দোলন হৈ আছে, আপোনালোকে দেখিছে নাই, এতিয়াতো পৰিৱেশটো বেলেগ হৈ আছে গোটেই অসমত, সকলোৱে আশা কৰিছে, আমিও আশা কৰিছোঁ যে ভাল হওক সকলোৱে, কিন্তু এতিয়াতো সকলো মানুহৰ মন প্ৰাণ সকলো আন্দোলনমুখী হৈ পৰিছে, গতিকে এনে স্থলত কিবা আশা কৰিব পাৰিনে? আমি ভাবি থকা পৃথিৱীখন, সোণৰ অসমখন, ধুনীয়া এখন পৃথিৱীৰ আকৌ আমি একো একোগৰাকী ধুনীয়া মানুহ হৈ জীয়াই থাকিব পাৰিম, লাগেনে আপোনাৰ? একদম লাগে। বেছিকেলি কথাটো হৈছে যে আমি যোনবোৰ আমাৰ যোনবোৰ মেইন প্ৰথমতে আমাৰ যোনটো প্ৰটেষ্ট চলি আছে, অবভিয়াছলি আমি এজ এন অসমীয়াই নহওক কিয় অসমৰ নাগৰিক হৈ আমি সকলোৱে সেইটো প্ৰটেষ্টটো নিবিচাৰোঁ যে যোনটো ইয়াতে হৈছে, আপুনি ইয়াতে দেখা পাব পুলিচ পইণ্ট এটা ভঙা হৈছে, তো সেনেকুৱা এটা আপুনি দেখিছে নেকি ইয়াত, মানে সেইখিনি সময়ত পাইছিল নেকি? নাই, সেইখিনি সময়ত পোৱা নাই আমি, যেতিয়া কাৰণ তেতিয়া ওলোৱাই নাছিলোঁ, অফিচ বন্ধ আছিল, স্কুল কলেজ সব বন্ধ আছিলে, তাৰপিছত যেতিয়া ওলাইছোঁ দেখিছোঁ যে ইমান ডেষ্ট্ৰাকশ্যন হৈছে। কেনেকুৱা লাগিছিল তেতিয়া? তেতিয়া বেয়া লাগিছিল, কাৰণ আল্টিমেটলি মই টেক্স পে কৰি পেলাই মই নিজৰে বস্তু ভাঙি আছোঁ, আজি মই এটা বস্তু কিনিছোঁ ইয়াৰ পৰা বজাৰ কৰিছোঁ, মই যদি সেইটো ভাঙো মোৰে গাত লাগিব। মানে হিংসাত্মক হ'ব নালাগে, কিন্তু শান্তিপূৰ্ণভাৱে আমি যিটো দাবী সেইটো হ'ব লাগে নে নালাগে? সেইটোৱে, শান্তিপূৰ্ণভাৱে হ'ব লাগে, শান্তিপূৰ্ণভাৱে হ'ব লাগে। যি নহওক, এই কথাবিলাক আমি পাতি আছোঁ, বহুদিন পাতি আছোঁ, তাৰ মাজতে আকৌ মই এক্সকিউজ মি যিহেতু, গতিকে এই মানে বিষাদ
এটা সুন্দর পরিবেশটা বিনষ্ট হয়েছে যদিও আমি একটা পরম্পরা অক্ষুণ্ণ রাখি এই কাপটা আপনার দিম কাপটা দিয়ার কারণে মানে পটকে আজি একটা বেলে কথা কো আজি এই তিতা 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 কিছু অনুভব হয়ে আছে যা বছর মান হয় না গতি কেরালার কথাই কো আর কি কেরালা তো কি হয় কেরালা দুটা মানে একটা কি দুটা কেরালা আপুনি হক আমি এনে এটা আড্ডা আৰু আড্ডাটো ভাল আড্ডা এটো পজিটিভ আড্ডা আপোনাৰ নামটো জানি মই ফুলমা ডেকা পটকে গাইবা নামিছে আপুনি বজাৰ কৰিব আহিছে বজাৰ কৰিলো আচ্ছা মই দেখোৱাৰ কথাও পাতি আছো আৰু নতুন বছৰৰ শুভেচ্ছা জনালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আপনার থাকি আপনার ঘর কত মোট ঘর জুটি গুছি আপনি জানে না 2020 চন আহিলে আর এই 2020 অতি ফেমাস একটা কথা 2020 বলে না বেদম ওসরে হোক মানে 2020 তো খেলো হয় আচ্ছা এটা 2020 সনু হয় সনু হয় গলো মানে বারো দুটা মিলি গলো দুটা মিলি গলো সম্ভব বারে এবছর কিমান দিন থাকে জানে নাকি বেদম 365 দিন তাহলে ধুনিয়াকে কই দিব পারিব যে 2020 সনত কিমান দিন 365 দিন আর কব নাকি প্রশ্নটো উত্তর বা কি হব সেইটো কারণে এটা লাগি গল লেথা এটা এবছৰত থাকে 365 দিন আমি সবে কব পারে হ্যাঁ মানে 2020 চন 364 ডেজ একদম সচা হব নাকি শুদ্ধ হব নাকি কিন্তু মই এই উপহারটো দিব কিয় পৰা নাই এতিয়ালৈকে এইটোতো ডাঙর কথা অঙ্ক এজন আহিছে আপনি মাস্টার নাকি অঙ্ক মাস্টার কয় আছে 464 প্লাস কিবা প্লাস মাইনাস লাগি আছে যি নক ভাল লাগিছে মোৰ আপনাক ধন্যবাদ এই যে অঙ্কটোত কৰিবলৈ আমি প্রশ্নটোৰ জৰিয়তে সুযোগ পাইছো যে কিমান কলে 48 প্লাস 5 ডেজ বাইদেউ কিবা এটা কৈছা এইটো লিপ ইয়াৰ হয় এইটো কাৰণে 364 এইটো লিপ ইয়াৰ হয় কাৰণে 364 আচ্ছা এতিয়া নহয় নেকি বাইদেউ কিবা কব নহয় লিপ ইয়াৰত জেনেৰেলি 366 হয় কিন্তু মই নাজানো 2020 লিপ ইয়াৰ হয় নে নহয় আপোনাৰ মোবাইলটো ক'ত আছে বাইদেউ মোবাইলটো বেগত মই আকৌ ভাবিছো নেটত চাৰ্জ কৰি দিছে নেকি আপোনাৰ ঘৰ ক'ত মই জ্যোতিগুচি কি কৰে আপুনি মানে পেচা আপোনাৰ মই ৰিটায়াৰ্ড এছিষ্টেণ্ট ডাইৰেক্টৰ ফ্ৰম ডাইৰেক্টৰেট অফ চেনিক ৱেলফেয়াৰ ডাইৰেক্টৰ আচ্ছা আচ্ছা মই আপুনি কৈ থাকোঁতে মোৰ এনেকুৱা লাগিছে মই বেঞ্চত বহি আছোঁ আপুনি ব্লেকবোৰ্ডৰ ওচৰত পঢ়াই আছে মনত পৰি গৈছে মানে সেই দিনটো যি নহওক আজি এনেকুৱা কথাইতো পাতি আছোঁ আমি কাৰণ আমি সৰুতে পঢ়া বস্তু নহয় জানো এইবিলাক কিন্তু আজি 2020 আহি গ'ল কিন্তু আমাৰ মনতেই নাই যে 365 নে 364 নে 366 কিন্তু বাইদেৱে বেগত মোবাইলটো থৈ ক'লে যে 366 এটা কাপটো হয়তো সেইফালে গুচি যাব কারণ বাইদেউ এতিয়া নিশ্চয়তা নাই যে এটো হয় নে নহয় আপুনিও কনফিউজ না মই 360 লিপ ইয়ার হলে 366 হয় 2020 লিপ ইয়ার হয় না না মই হেটোট কনফিউজ না না আপুনি এতিয়া সঠিক নহয় যে হব পারে নে নোৱাৰে লিপ ইয়ার ইকুয়াল টু 366 ডেজ ওকে তাহলে লিপ ইয়ার হয় না নহয় সেটো না জানে আচ্ছা এটা 2020 বুলি কলে লিপ ইয়ার কেতিয়া হয় বাৰু না একদম সৰু ফৰ্মুলা এটা আছে লিপ ইয়ার হ'ব ফোর ইয়ার শুড হয় আমি সৰুতে পঢ়িছিলোঁ এটা কথা আপোনালোকেও জানে চাগে যে
যদি চারিরে হরণ যায় চনটুক হয় না নয় তারমানে ফোর ইয়ার্সত হয় যদি চারিরে হরণ করব পারি তেনেহলে এটু লিপ ইয়ে আর 2020 চারিরে হরণ করব পারি না নয় সেটু কথাই পারি তাহলে লিপ ইয়ার হব আর লিপ ইয়ার হয় যদি বাইদেউ কনফিউজনত থাকার পিছতো কিন্তু 366 টু যদি কইছে তেনেহলে মানে এটু উপহারটু বাইদেউর ফালে যাব আর এটা হাতসাপরি সকলে বজাই দিয়ক যে এই উপহারটু 366 কারণে দিম 365 এও নাপায় 364 এও নাপায় কারণ এটু 2020 জামানা হয় না আর এটু শতিকাটু কি শতিকা বারো আপনি জানে নাকি শতিকাটু কি শতিকা বারো এটু কিমান সেঞ্চুরি দাদা সেঞ্চুরিটু এটা 20 সেকেন্ড আমার এফালেও রাইজ আছে অকনমান কোনোবাই পারে নাকি এইটো কোনটো শতিকাত আমি আমি কোনটো শতিকাৰ বাসিন্দা আমি কোনটো শতিকাত আছো আহাচোন অকণমান আমাৰ যুৱ প্ৰজন্মই কিমান জানে অকণমান চাও ইমান লাজ কৰিলে কেনে এইটো এইটো কোনটো শতিকা কোনটো চেঞ্চুৰি 21st এশ নকব এক কব নহলে ডাঙৰ কথা হব আমি বুঢ়া চুলি দাড়ি পকি যাব আমাৰ কাৰণ এক এক গলে হব এশ গলে শেষ হ'ব মই এইটো কাৰণে কৈছো যে এইটো এক বিংশ শতিকাৰ বিংশ চন আৰু আমি এক বিংশ শতিকাৰ প্ৰজন্ম গতিকে আমি যিহেতু ইয়াত উপস্থিত আছো এক বিংশ শতিকাৰ বিংশ চন 2020 আর এটু হয়েছে লিপ ইয়ার যার কারণে ইয়াত এদিন বাহি যায় কারণ ইয়াক চারিরে হরণ করব পারি সরুতে পড়া ফর্মুলাটো আর বাইদেউর নামটো কি হিমাক্ষী সলিহা আপনি কনফিউজনত থাকার পাছতো কিন্তু এটা শুদ্ধ উত্তর হয়ে গেল আর এটু উপহার এটা হাত চাপরি বাইদেউ এটা উপহার পাই কেনকা লাগিছে ভাল লাগিছে ফুচকা খোৱা কামত আহিলে আর একদম মনত থাকিব আপনি টেঙা খাইছিলে কিন্তু মিঠা পালে একদম হয় না বাৰু মিঠা এতিয়া মই কৈ আছিলো কেরালার কথা পাতিম গতিকে কেরালা এটা হয়ে যাওক যে মানে এপাচি কেরালাত যদি লেরেলা কেরালা থাকে গোটেইখিনি কেরালা লেরেলিবনে এটু কব লাগে কেরালাত যদি লেরেলা কেরালা থাকে কেরালাখিনি লেরেলিবনে মোৰ দৰে কব লাগিব আপুনি তেতিয়াহে নতুন বছৰ আহিব এপাচি কেরালাত যদি এটা লেরেলা কেরালা থাকে গোটেইখিনি কেরালা লেরেলিবনে আপুনি ইমান ধুনীয়াকৈ সহযোগ কৰিছে আপোনালোকক সকলোকে ধন্যবাদ এতিয়া বাইদেউয়ে মোক এটা কথা কৈ দিব যে কেৰেলাত যদি লেৰেলা কেৰেলা থাকে কেৰেলাখিনি লেৰেলিবনে নেৰেলে মোক এটা কিয় কৈছে মই ইমান কৈছোঁ আপুনি এটা আকৌ এবাৰ কওক আপুনি পাৰিব পাৰে দেই এইটো মোৰ সন্দেহ আছে আপোনাৰ ওপৰত এটা পাৰি যাব পাৰে কেৰেলাত যদি এটা লেৰেলা কেৰেলা থাকে কেৰেলাখিনি লেৰেলিবনে এতিয়া আপুনি মোক এই প্ৰশ্নটো কৰক মইতো বহুত প্ৰশ্ন কৰিছো আপুনি কেৰেলাত যদি লেৰেলা থাকে কেৰেলাত যদি লেৰেলা কেৰেলা থাকে কেৰেলাখিনি লেৰেলিবনে কেৰেলাত যদি লেৰেলা কেৰেলা থাকে কেৰেলাখিনি লেৰেলিবনে বঢ়িয়া বঢ়িয়া এটা হাত চাপৰি হ'ব লাগে আপোনাৰ কোন হয় দাদা ঠিক আছে এবাৰ প্ৰশ্ন এটা কৰক বিয়া চিয়া নাভাঙে বাৰু সেইটো ৰিস্ক মই ল'ম কিন্তু হেৰি কওক এই প্ৰশ্নটো কৰি দিয়ক খৰকে কওক অলপ যে কেৰেলাত যদি এটা লেৰেলা কেৰেলা থাকে কেৰেলাখিনি লেৰেলিবনে খৰকে কওক কেৰেলাত যদি এটা লেৰেলা থাকে কেৰেলাখিনি লেৰেলিবনে এটা লেৰেলা থাকিলে ধন্যবাদ এটা হাত চাপৰি হৈ যাওক আৰু মই এইটো সকলোৰে পৰা মই এইখিনি ঠাইত উপস্থিত আছোঁ সকলোৱে এবাৰ কৈ দিব দেই আমি একেলগে ক'ম হেপি নিউ ইয়াৰ 2020 ধন্যবাদ বহুত ধন্যবাদ আৰু এনেকুৱা সময়ত ওলাই আহিছো কিন্তু ভাল লাগিছে যে ইমান মানুহ লগ পাওঁ অচিনাকি মানুহৰ সৈতে চিনাকি হওঁ এক্সকিউজ মি আৰু 2020 ফাৰ্ষ্ট এপিছোড এইটো গতিকে আপোনালোকো লগ পাই আপোনালোকেও ভাল পালে ময়ো ভাল পালোঁ সেইটো কাৰণে এতিয়াতো আন্দোলনৰ সময় চলি আছে বৰ দুখ লগা কথা সকলোৱে এতিয়া আন্দোলন কৰিবলৈ গৈছে মানুহে পঢ়া শুনা নষ্ট হৈছে বহুত হেৰি হৈছে গতিকে জয়াই অসমটো আমাৰ লাগিবই গতিকে হেপী নিউ ইয়াৰ 2020 লগতে ক'ম আমি জয়াই অসম জয়াই।
আজি প্রথম 2020 যেটো ফার্স্ট এপিসোড তার প্রথমবার মোক বাইদেউ নামটো খুঁজেছে তার কারণে ধন্যবাদ আর মানে আকো কই দিছো 2020 সনলৈকে মোৰ নামটো কই দিলো এয়া ভিডিও জানিলি জ্যোতি শইকীয়া আর মানে পাপু কলিতা বড় ধুনিয়া বড় মরম লাগে কথা নতুন বছর শুভেচ্ছা সকল আসাম তকর সকলে দিলো আর বহুত ধন্যবাদ আর এই অঞ্চলের এই রাইজক লগ পাই ইমান ভাল লাগিলে মনের হাঁহি তো আজি ফুটি উঠিছে মন মনে হাঁহিব পারিছো অকমান একদম বড় ডাঙর কথা মনে হাঁহিব কিমান পারো আমি দিনটো আমি সদায় দিনটোর বহুখিনি সময় ব্যস্ততা আর কাম বনের মাজত চিন্তা বহুত থাকে কিন্তু মনে হাঁহিব অকন সময়ের কারণে মই ওলাই আহো কারেক্ট সেইটো হয় প্রতিটো মানুষের চাকরির পর আহে চাকরির স্ট্রেস থাকো ফ্যামিলি স্ট্রেস থাকে এইখানে অল্প সময় যে আপনাদের এই সব করে সেইটা একটা সরু হ্যাপিনেস আনে এই আনএক্সপেক্টেড গিফট থ্যাংক ইউ বহুত বহুত ধন্যবাদ আর খুব ভাল লাগিল আপনাদের লগ পাই পুনর লগ পাওয়ার আশায় বিদায় লৈছো দাদা কেনকা লাগিছে চুলি রং করে আপনি দাদার দরে দাদা কি নাম আপনার মো গৌতম দেব চৌধুরী গৌতম দায় যেনেকে থাকে তেনেকে থাকিব পারে যদি ইচ্ছা করে কেনেকে দেখাই দিও এবার উল্টাই দিও ঘুরি দিও বলো এইটো এইটো নিউ ফ্যাশন বলেও কব পারো আমি যে চুলি রং করার পাছত এখন কাগজ লাগিব ধন্যবাদ ধন্যবাদ আপনার বহু ধন্যবাদ দেই ভাল লাগিলে আর আমার এই রাইজে কি কয় এবার শুনিল কেনকা কেন কি করে আছা ইয়াতে কি করে আছা নতুন বছর শুভেচ্ছা থাকিল তোমালে নতুন বছর শুভেচ্ছা সকলকে থাকিল আর আমার এই ঠাইখানি কেনকা লাগে বড়িয়া লাগে বড়িয়া লাগে খুব ভাল লাগিল নামটো কি তোমার মোর নাম বিশ্বজিৎ পান্ডে বিশ্বজিৎ কি কাম করে আছা মই এটা ইহত কাম করছো রঙর দোকানে খুব ভাল কথা আর সকলে এনেকে কর্মমুখী হোক কর্মর ফালে ধাবমান হোক তার কামনা করছো আর এইখিনি ঠাইরপরা মই বিদায় লম কিন্তু বিদায় লওয়ার আগতে মই এটাই কথা কও যে আকৌ নতুন সময় হব রিক্ত বাসনা পূর্ণ হব আন্ধার নিশা গজি উঠা আশা নতুন বেলিয়ে পোহরাব নতুন বেলিয়ে পোহরাব বহুবার বহুদিন বহু মাস গুছি গল বহু ধ্বংসযজ্ঞ তাতে জাহ গল সৃষ্টির কুহিপাতো ঠন ধরি রোল উড়নিয়া মৌ উড়ি উড়ি গুছি গল দস্তাবেজ খনো আধা লিখা হল সুগন্ধি পখিলাও থমকি রোল এক বিংশ শতিকার এমুঠি সময় খহি গল খহি গল খহি গল এক বিংশ শতিকার এমুঠি সময় কিন্তু নতুন চিন্তা নতুন পথেরে আমি আগুয়াই যাবই লাগিব সেই কামনার পুনর লগ পার আশার এটি মাত্র বিরতি লৈছো আহি আছো আপনাদের মাজলৈ এক্সকিউজ মি লৈ